আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি হচ্ছে সকালে নাস্তার জন্য এখানে প্যানকেক বানিয়েছি। তো আমি আপনাদের কাছে রেসিপিটি শেয়ার করতে পারিনি, ইনশাল্লাহ অন্য এক সময় শেয়ার করব। তো আর এখানে হচ্ছে আমি নদীর পাঙ্গাশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি একটু হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি মাছটার গন্ধ যাওয়ার জন্য। এখন আমি একটু ভালোভাবে আরো কষতে কষতে ধুয়ে নেব। এভাবে মেখে রাখার কারণ হচ্ছে গন্ধটা যাওয়ার জন্য। তার অন্যদিকে আমি পালং শাকও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি হচ্ছে নদীর পাঙাশ মাছের মাথার লেন্স দিয়ে হচ্ছে পালং শাক রান্না করবো। আর অন্যদিকে লাল শাকও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি হচ্ছে পাঙাশ মাছের মাথার লেন্স দিয়ে লাল শাকও রান্না করবো। আজকে দুই রকমের শাক রান্না করবো। আর এদিকে আমি পাঙাশ মাছের বড় বড় পিসগুলোকে বেছে নিয়েছি। আমি হচ্ছে এগুলা জোল করবো। তো হাতে মাখা মশলা দিয়ে সব কিছু মশলা দিয়ে দিয়েছি, এখন হাতে মেখে দিতেছি। আমার কাছে এই হাতে মাখা মশলা দিয়ে রান্নাটা অনেক মজা লাগে। তার কাছে কিরকম লাগে জানাবেন কমেন্ট করে, কারণ আমার কাছে অনেক ভালো লাগে। তার অন্যদিকে এখন চুলায় বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি। আর অন্যদিকে মাছের সাথে আরো অনেক কটা মাছ, ছোট ছোট কিচি মাছও ছিল, ওগুলোকেও আমি মশলা দিয়ে এখন ভালোভাবে মেখে নেব। আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছি, এখন হাত দিয়ে মেখে নেব। হাতে মাখা রান্নাগুলো অনেক মজা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন চুলায় দিয়ে দিচ্ছি, আর গ্যাস্ট্রিকের সমস্যাও কম হয়। আমার কিন্তু খাবার গ্যাস্ট্রিকের অনেক সমস্যা। তো এখন আমার মাছটা কষানো হয়ে আসছে। মাছটা কষানো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর অন্যদিকে আমার বাটটাও বড় কষে গেছে। আর এই তো এখানে এখন দিয়ে দিব জলের পানি। জলের পানি দিয়ে আমি নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এদিকে ছোট মাছগুলো কষানো হয়ে গেছে। এতে আমার ছোট মাছগুলো হয়ে গেছে সব, আমি ধনিয়া দিয়ে দিয়েছি। আর এই যে এখানে আমি লাল শাক রান্না করতেছি, লাল শাকটাও কষানো হয়ে গেছে। আর অন্যদিকে আমি পালং শাকের জন্য মাছও কষানো দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, তো ও অনেক দুষ্ট, পিচ্ছিটা আমার অনেক ভালো লাগে ওর দুষ্টামি। তো আমার মার সাথে আসছে আজকে, আপনাদেরকে হাই দিতেছি। ও বারবার জামাটা উপর করে নিয়েছে, অনেক দুষ্ট, ওর জন্য দোয়া করবেন সবাই। আর এই তো এখানে আমি বিকালের জন্য আজকে সাবু রান্না করব। এখানে ধুয়ে নিয়েছি, আগে ভিজিয়ে রেখেছি যাতে সহজে ফুটে যায়। তো এখানে দিয়ে দিচ্ছি আমি গরুর দুধ। আজকে হচ্ছে আমাদের দুধওয়ালা 1 লিটার দুধ দিয়ে গেছে। ও মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না। তো আমি অর্ধেকটা দিয়েছি, আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি। তো এই তো এখানে আমি চিনি দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিয়েছি। তার অন্যদিকে আমার গলায় একটু ঠান্ডা লেগেছে, এখন আমি গরম পানি, ঠান্ডা পানি মিক্স করে খেতেছি। এই যে ফ্লাক্সে গরম পানি রেখেছি। আর এই তো এখানে আমি একটু সামান্য পরিমাণে সময় মিক্স করব সাবুর সাথে। তো
আমার শাকটা ফুটে গেছে, এখন হচ্ছে অল্প কিছু পরিমাণে সময় দিয়ে দিব। এখানে কিছু নারিকেল কোরানো দিয়েছি, নারিকেল কোরা গুলো মিশ করে নেব। এই তো বিকালে নাস্তা রেডি হয়ে গেল, আমি সকালের জন্য সার্ভ করে নিয়েছি। আরে যে এখানে কালকে সন্ধ্যাবেলা আমি অন্যদিকে চায়ের পানি এড়িয়ে দিয়েছি, নাস্তা গুলো টেবিলে নিয়ে যাচ্ছি। আর অন্যদিকে কালকে একটা কেক বানিয়েছি, কেকটা তেমন একটা ভালো হয়নি কিন্তু মজা হয়েছে, একটু ভেঙে গেছি। এই তো এখানে রং চা দিয়েছি, মশলা চা, আর পানিটা ফুটে গেছে, পাতাও দিয়ে দিয়েছি, কালারটা অনেক সুন্দর আসছে। এই তো সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।